আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কেমন আছেন সবাই? ডিপিআরসি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার, এই নামটির সাথে আমরা সকলেই পরিচিত। আমরা যারা এই প্রোগ্রামটি দেখে থাকি তারা আমরা জানি যে আমরা আসলে বিভিন্ন পেশেন্ট, আমাদের রুগী যারা আমাদের এখানে সুস্থ হয়ে চলে যান তাদের আমরা একটা সাক্ষাৎকার নিয়ে থাকি। আসলে সাক্ষাৎকারের মূল বিষয়টা হচ্ছে আসলে তার রোগটা কি, আসলে তিনি কি সমস্যায় ভুগছিলেন এই রোগটাকে জানা, এবং এই রোগটার পরবর্তী চিকিৎসা নেওয়ার পর তিনি কেমন আছেন এই ব্যাপারে আমরা একটা সাক্ষাৎকার নিয়ে থাকি। ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার, দীর্ঘদিন ধরে এইরকম সকল পেশেন্টদের চিকিৎসা করে আসতেছেন, স্যারের কথা নাম যখনই আমাদের কাছে চলে আসে আমরা যখন বলি তখন অনেক ব্যথাযুক্ত পেশেন্ট যারা ব্যথাময় জীবন পার করে এসেছেন এবং তাদের একটা স্বাভাবিক লাইফে ফিরে আসার গল্প আমরা জানতে পারি, তো সেরকমই আজকে আমাদের সাথে আমাদের এক ভাই আছেন যিনি দীর্ঘদিন ধরে পিএলএডি সমস্যায় ভুগছিলেন। আমরা তার কাছ থেকে জানবো যে তিনি আসলে মানে কবে থেকে জানতে পারলেন যে তার আসলে পিএলএডি হয়েছে এবং স্যারের কাছে কিভাবে আসলেন এবং আজকে তিনি কেমন আছেন, চলুন পরিচয় হই। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। প্রথমে আপনার পরিচয়টা নিচ্ছি, আপনার নামটা এবং কোথা থেকে? আমার নাম হচ্ছে প্রবীর, আমি নোয়াখালী থেকে আসছি। জি, আপনি কি করেন? আমি স্টুডেন্ট, পাশাপাশি একটা দোকানে জব করি পার্ট টাইম হিসেবে। আচ্ছা, আপনার যে পিএলএডি সমস্যাটা হয়েছিল আপনার কতদিন থেকে এই সমস্যাটা আপনি ভুগছিলেন? আমি এটা অনুমান করতে পারছি প্রায় 2-3 বছরের মধ্যে। এর মধ্যে আমি অনেক ডাক্তার দেখাইছি কিন্তু বাট কোনো ফল পাই নাই। যে পিএলএডি যে সমস্যা ওটা আমি জানতাম না, স্যার কাছে আসার পর থেকে আমি জানতে পারলাম আমার এই রোগটা হয়েছে। এটা ধীরে ধীরে আমি যখন ডাক্তার অনেক ডাক্তার দেখেছি, অনেক দেখা তো আমি ডাক্তার দেখাইছি বাট আমি কোনো ফল পাইনি। ব্যথার ওষুধ দিছে এবং বলতে সেগুলো খাও, আস্তে আস্তে পরিবর্তন হবে কিন্তু বাট আমি কোনো ফল পাচ্ছি না। তো দীর্ঘদিন যাবত আমি এগুলো নিয়ে কষ্ট করতেছি এবং গ্রাম্য ডাক্তার দেখাইও আমি অনেক ওষুধ খেয়েছি কিন্তু বাট আমি কোনো ফল পাচ্ছি না। মানে ওষুধ খাওয়ার পর আপনি কিছুদিন ভালো থাকেন, পরবর্তীতে যা হবে? ওষুধ খাওয়ার পর ব্যথার ওষুধ খেলে সাময়িক ভালো থাকি, সাময়িক, তারপর পুনরায় আবার ওটা দেখা যাচ্ছে, ব্যথাটা দেখা যাচ্ছে, ঘাড় লাগতে পারতাম না এবং আমি দিন দিন বাঁকা হয়ে যাচ্ছি, কুঁজো হয়ে যাচ্ছি। মানে বাঁকা হয়ে যাচ্ছি? আমি অনেক এভাবে বাঁকা ছিলাম আগে, আমি এভাবে সোজাই বসতে পারতাম না, বসতে হতাম আমি এভাবে, বুঝছেন, আমি এভাবে তাকাতে পারতাম না, সাইডে ফার্স্টে তাকাতে পারতাম না। তো এখান থেকে ঘাড় থেকে পর যেরকম আস্তে আস্তে আমার কোমর দেহে সমস্যা দেখা দিচ্ছে, কোমর থেকে আস্তে ঘাড়ে কোনো সময় পায়ে, মানে এক এক দিন এক এক জায়গাতে এফেক্ট করতো। তো এটা শীতকালে একটু বাড়তো, ওষুধ খাইতাম বেতার ওষুধ, ডাক্তারকে দেখালে আমার সব ডাক্তারই আমাকে বেতার ওষুধ দিত কিন্তু বাট আমি বেতার ওষুধ খাচ্ছি চাচ্ছি না, কারণ এটা তো একটা সাইড ইফেক্ট আছে, কারণ আমি হ্যাঁ খাতে চাচ্ছি না। তো পর্যায়ক্রমে আস্তে আস্তে অনেকদিন কষ্ট করার পরে শফিউল্লাহ স্যারের ঠিকানা, শফিউল্লাহ স্যারের ঠিকানাটা আপনি কিভাবে পেয়েছেন? প্রথমে আমি ইউটিউবে এবং ফেসবুকে দেখলাম স্যারের অনেকগুলো সাক্ষাৎকার দেখলাম এবং স্যারের অনেক ব্যায়াম আমি নিজে অবশ্যই চর্চা করতাম। তো পর্যায়ক্রমে দেখতে দেখতে আমার এক মানে দোকানের কাস্টমার ওনার সাথে পরিচিত, উনি বলছে যে আমাদের মুরবিকে ওখানে নিয়েছি আমাদের এখন ভালো আছে, তুমি একবার হলো স্যারের সাথে যোগাযোগ করো, একটা এখন ফল পাবেই, ফিরে আসবে না। আচ্ছা আচ্ছা, তো আপনার যে পিএলআইডি হয়েছিল কোনো ডক্টর কি আপনাকে সার্জারি ব্যাপারে সাজেশন করেছিল? না, ওই ধরনের সার্জারি ব্যাপারে আমার কিছু বলা নাই বাট আমি দুই একবার যাইতাম যেহেতু ওদের পরামর্শ আমার থেকে তেমন একটা মনোভূত হতো না। বিষাদময় জীবন, এটা খুবই কষ্টদায়ক, উঠতে বলতে যে সময় যায় না কেন সবসময় শুধু ব্যথা 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 ব্যথা, ব্যথা ছাড়া ভালো লাগতো না। আপনি হচ্ছেন পরিবারের একমাত্র কর্মক্ষম মানুষ যিনি উপার্জন করতেন, তো আপনার পরিবারের উপর এর প্রভাবটা কেমন পড়েছিল? আপনার আমার উপর তো দেখেছি অনেকটাই পরিবারের নির্ভরশীল, আমার পরিবার বিশেষ করে, তো আমি যদি অক্ষম হয়ে যাই দেখেছি আমার পরিবার তো
অসল হয়ে যাবে। তো ওই দিক থেকে আমি কিন্তু একটা মানে জীবন যুদ্ধে আপনি হার মানেননি, যে আসলে লাস্ট অবধি আপনার যাওয়ার ইচ্ছা ছিল যে আমি যেখানে যাই না কেন আমি যেন একটা সুস্থ জীবন ফিরে পাই। তো স্যারের এখানে যখন আপনি আসলেন, স্যার আপনাকে আপনার যে মেইন প্রবলেম যে পিএলআইডি আমরা নামটা বলি, এটার সঙ্গে হয়তো বা অনেক ভিডিওতে আপনি দেখেছিলেন, তো এই নামটা আপনি জানতেন না যে আসলে আপনার পিএলআইডি সমস্যা হয়েছে? আমি জানতাম না যে আমার পিএলআইডি সমস্যা হয়েছে। যখন আমি স্যারকে দেখালাম, স্যারে দেখানোর পরে যখন চিকিৎসা মানে রিপোর্ট গুলা দিচ্ছে, বিভিন্ন পরীক্ষা গুলা করার জন্য বলতেছে, তখন আমি করলাম, স্যারে যতগুলো রিপোর্ট দিয়েছে আমি সবগুলো করেছি, একটা কিন্তু বাদ দিনে, এখানে বাদ দিনে আমার কি সমস্যা, আমি আগে এটা উদ্ঘাটন করতে হবে, উদ্ঘাটন করতে হবে যে আমার সমস্যা কোথায়, কি কারণে আমি দিন দিন এরকম হয়ে যাচ্ছি। তখন স্যারের রিপোর্ট গুলা করালাম, করে স্যারকে দেখালাম, তো স্যার বলতেছে তোমার এই সমস্যা, তুমি ইমিডিয়েটলি ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার পরে দেখবো তুমি আলহামদুলিল্লাহ 90% তুমি সুস্থ হয়ে যাবে। তো আমি আশ্বাস নিয়ে আমি স্যার কাছে আসি এবং ভর্তি হই। আপনি যে বলেছিলেন যে আপনি ঘাড় নাড়াতে পারছিলেন না বা আপনি ঘাড় কুঁজোচ্ছিলেন, আপনার সেটা কি সেরে গেছে? এখন আমার ওটা নেই, উঠে নেই, যে আমি কুঁজো হয়ে গেছিলাম উঠে নেই, কিন্তু ঘাটটাও আমি লাড়াতে পারতে আছি, কিন্তু আগে আমি এভাবে লাড়াতে পারতাম না, এখন মোটামুটি ভালো আছি অনেক, মানে আগের থেকে অনেকটা ভালো আছি, বুঝতে পেরেছি। তো প্রবীণ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আজকে এসেছেন। আজকে যে যে ভিডিওগুলো আপনি দেখেছিলেন, আজকে কিন্তু সেই সাক্ষাৎকারটা আমরা নিলাম, আমাদের অনেক দর্শক আজকে আপনাদের ভিডিওগুলো দেখবে, দর্শকদের ব্যাপারে যদি আপনি কিছু বলেন। দর্শকদের ব্যাপারে আমার এই বলা, যদি আপনার যদি ব্যথা হয়ে থাকে অবশ্যই একবার হলো স্যারকে আসে দেখাবেন, আপনি খালিয়াতে ফিরে যাবেন না, কিন্তু আপনি খালিয়াতে যাবেন না কখনোই, ব্যথা মুক্ত হয়ে যাবেন, যুক্ত হয়ে যাওয়া লাগবে না। এই জন্য সবার কাছে আসা, যদি ব্যথা থাকে একবার হলো স্যারকে আসে দেখান। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।